মালদা নয়, আলিপুরদুয়ারের শহরতলির এক বিঘার এক আম বাগান। ল্যাংড়া চোষা ফজলি থেকে জাপানের মিয়াজাকি আম, এক বাগানেই 72 প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন দেব ওরফে লোচা। আরও শুনলে অবাক হবেন, 72 প্রজাতির আমের গাছসহ এই বাগান পাহারা দিতে বসানো হয়েছে 12টি সিসিটিভি ক্যামেরা। 12টি সিসিটিভির ক্যামেরার লেন্সে সর্বক্ষণ নিজের স্বাধীর আম বাগানে নজরদারি চালান লোচাবাবু। লোচার আম বাগানে এখন বেড়াতেও যান মানুষেরা। আলিপুরদুয়ার শহর লাগোয়া দক্ষিণজিৎপুর এই বাড়ি এই রেলকর্মীর। আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের কমার্শিয়াল সেকশনে গ্রুপ ডির চাকরি করেন লোচাবাবু। বাড়ির সঙ্গেই লাগানো তার স্বাধীর আম বাগান। এক বিঘা জমির উপর দীর্ঘ 5 বছর থেকে আমের বাগান করছেন তিনি। তবে তার আম বাগানে আম ছাড়া অন্য বেশ কিছু ফল ফুলের গাছ রয়েছে। সব মিলিয়ে গাছের সংখ্যা প্রায় 200, তবে ব্যতিক্রমী তার আমের চাষ। জানা গিয়েছে এই বাগানে মোট 72 প্রজাতির আমের গাছ লাগিয়ে তাতে ফল ফলিয়েছেন লোচাবাবু। 72 প্রজাতির আমের মধ্যে 15টি রয়েছে দেশি প্রজাতির আম, বাকি সবই বিদেশি প্রজাতির আমের চারা। আর এখানেই তাক লেগে গিয়েছেন অনেকে। ডুয়ার্সের মাটি সাধারণত শাল সেগুন শিরিশের মতো গাছের জন্য আদর্শ, কিন্তু এখানে 72 রকমের আমের গাছ লাগিয়ে তাতে ফলও নানা ব্যতিক্রমী ঘটনা বলেই মনে করছেন অনেকে। নিজের সন্তানের মতোই এই সব গাছের যত্ন করেন লোচাদেব। তিনি বলেন, আমি আমার বাবার কাছ থেকে এই আম বাগান করা শিখেছি। বেতনের প্রায় বেশিরভাগ টাকাই এই আম বাগানে খরচ হয়ে যায়। অনেকেই অনেক চারা ও ফল কিনতে চান, কিন্তু আমি দেই না, কারণ আমি ব্যবসার জন্য নয়, আমার শখের জন্যই এই আম বাগান তৈরি করেছি। আমার আম বাগানে নজরদারি চালানোর জন্য 12টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তবে আমার পরিবার আমাকে এই কাজে খুব সহযোগিতা করে। এই আম বাগানে দেশি ল্যাংড়া চোষা হিমসাগর থেকে জাপানের মিয়াজাকি, থাইল্যান্ডের ব্রুনাই কিং, নাম ডগমাই হোয়াইট, নাম ডগমাই শিয়ং, আমেরিকার রেড পালমার, তাইওয়ানের তাইওয়াং রেড, বাংলাদেশের বাড়ি ফোর, বাড়ি ইলেভেন সহ দেশি বিদেশি নানান জাতের আমের সম্ভার রয়েছে। এক কথায় বললে, এক বিঘে জমিতেই আমের বিশ্ব এনে হাজির করেছেন লোচাদের। আপনার কি পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবনে কলহ, আর্থিক অনটন, বাস্তু মাঙ্গলিক দোষ, প্রেমে কিংবা বিবাহে বাধা? যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষশাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে। চেম্বার রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস, দেবীনগর, আলিপুরদুয়ার। দাদা বলছি, আপনি যে এই যে আমের পরিচর্যা করছেন, অনেক ধরনের আম পরিচর্যা করছেন, সেখানে বিস্তারিত বলুন যে কবে থেকে এই যাত্রাপথ শুরু, কিভাবে হলো, ইচ্ছা কিভাবে এটা শুরু? তো আমার ছিল ফুলের থেকে শুরু, বাবার থেকে দেখা, বাবা করতো, ডিউটি থেকে এসে করতো, ডালিয়া চন্দ্রমল্লিকা, ওর থেকে আমারও করা সিজন ফ্লাওয়ার। তারপরে আস্তে আস্তে সেটা ফলের রূপান্তর করলো, বাড়ির লোক বললো, বিশেষ করে মেয়ে বউ বললো যে ফল ফল করো, ফল করো, ফুল তো করোই। তারপর থেকেই ফলের যোগ, কারণ ফল করতে করতে এখন মানে প্রচুর ফল হয়ে গেছে, একটা করে জোগাড় করতে করতে। আর আমার বাগানে বেশিরভাগই সব বিদেশি আমই বেশি, আর বিদেশি কমলা লেবু এসবই বেশি আর কি। আম বিদেশি আম কী কী নাম আছে আর কী কটা প্রজাতি রয়েছে আর কি? প্রজাতি তো আমি এখন অবধি আমার বাগানে 72টা আছে, তার মধ্যে দেশিও 15টা, বেশি বেশি সব বিদেশি। কী কী নাম কয়েকটা? ব্রুনাই কিং, ব্রুনাই পার, ব্রুনাই কিং আছে দেখলেন আপনারা, তারপরে আপনারা দেখলেন নাম ডকমাই হোয়াইট, নাম ডকমাই পার্পেল, যেটা আমরা অন্য একটা কালার হয়, পার্পেল কালার হয়, খুব ডিপ পার্পেল কালার হয় ওইটা, নাম ডকমাই গোল্ড, আবার একটা নতুন আসছে থাইল্যান্ডের নাম ডকমাই দোফলা, এটা বছর দুবার হচ্ছে ওটা। আমরা এলো মিয়াজাকি, তো অনেক অনেকটাই যারা দেখলেনি, ব্যানানা ম্যাঙ্গো, তাইওয়ান রেড, সেভাবে কোনো মার্কেট এভেলেবেল এখনো হয়নি, তবে দেখা যাক কি হয়। আপনার এখানে এই যে আমের পরিচর্যা করছেন, মানে বিশেষ করে আমটাকে আপনি গুরুত্ব দিয়েছেন, 72 প্রজাতির আম রেখেছেন, তো কতটা প্রভাব পড়েছে মানে টোটাল আলিপুরদুয়ার জেলা শহরে এবং আপনার আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন কি বলছেন? সবাই দেখে যাচ্ছে, আপনারা খবর করার পর থেকে আরও লোক আসছে অনেক দূরের থেকে, এমনকি আমার পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকেও এসছে, ওরাও এসে দেখে গেছে, সব টোটো টোটো ভাড়া করে এসে দেখে গেছে। একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই আনন্দ। আগামী শখের জন্য আস্তে আস্তে এরকম করছি। কতদিন থেকে করেন ফলের বাগান? হয়ে গেল 5-6 বছর হয়ে গেল। 5-6 বছর
ফুল তো আগে থেকেই করতাম, তারপর থেকে এগুলো গাছপালা নিয়ে আমি থাকি। এই আম আম কি আপনি কি করেন? বাড়িতে সবাই মিলে ভাগ বাটার করে খাই, বা বন্ধু বান্ধব ছিল দাদা। এমনি বিক্রিও করেন? এখনো দিয়ে বিক্রি করি না, অনেকে আসে গাছ কিনতে, আপনাদের সঙ্গে মাধ্যমে দেখাবো, অনেকে আসে দাদা বিক্রি হবে না, কিন্তু সব শখের জন্য করা, ছোটো ছোটো চারা কিনে নিজের মানে সন্তানের মতন সেটাকে বড় করে করে আজকে এই পর্যায়ে গেছে। কি কাজ করেন আপনি? আমি রেলে চাকরি করি। এই রেলে চাকরি করে এই সময়টা কত কষ্টকর সময় করে, আমার ভোরবেলা উঠতে হয়, কাছে খাওয়া দাওয়া বা স্নান করানো, তারপর ডিউটি, ডিউটির থেকে আসার পরে আবার রাত্রেবেলা, রাত্রেবেলা আমাকে খাটতে হয় বাগানের প্রতি, বাচ্চার মতন একদম, টোটালটা একদম একদম নিজের মেয়ের মতন, যে আমার মেয়ের বাচ্চার মতন দেখা। এই যে, এই যে আমের এতগুলো প্রজাতি, পাশাপাশি বললেন আরও কিছু ফুল এবং আরও নতুন কি কি ধরনের ড্রাগন সবই আছে, ব্ল্যাক ড্রাগন থেকে আমরা সব, ব্ল্যাক ড্রাগনটা আপনাদের কলিং করে দেখাবো, যে ব্ল্যাক ড্রাগন কালো রঙের ড্রাগন। আর এই আমের যে, এই যে এতগুলো প্রজাতির মানে চাষ করা বা ফলন মাথায় আসলো কিভাবে? এটাই যে বলো না, বাড়ির লোক বললো ফল ফল ফল, ওই ফল করতে করতে আমের প্রতি একটা সবসময় আমার ঝোঁক, আম আমার খুব ফেভারিট ফল, তারপর থেকে বাস অনেক হয়ে গেলো, একটা দুটা একটা দুটা করতে করতে অনেক। আজকে এই যে এতগুলো আম প্রজাতির আম, মানে কীরকম দরদাম রয়েছে, মানে আনুমানিক যে নামগুলো বললেন কোনটা কীরকম হবে আনুমানিক? এখন তো মার্কেটে সেভাবে অ্যাভেলেবেল না, অনেকে সেদিনকে দেখলাম শিলিগুড়িতে কি 10,000 টাকা কেজি মিয়াজাকি বিক্রি হচ্ছে, কিন্তু আমি নিজে যাই নাই বলতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে যেগুলো এখনো মার্কেটে অ্যাভেলেবেল না, এই ক্ষেত্রে কি দাদা একটা জিনিস জানতে চাইবো, যে এই যে শখটাকে কি পরবর্তীতে একতরফা ব্যবসাতেই পরিণত করবেন? না, এটা সম্ভব হবে না, চাকরি করে সম্ভব অসম্ভব, হ্যাঁ সময় পাওয়া যাচ্ছে না। না বলতে চাচ্ছি যে এই যে পরিচর্যা করছেন নিজের সন্তানের মতো করে, পরবর্তীতে কি এটা এই এই গাছগুলো আদান প্রদান বা ব্যবসার মাধ্যমে ব্যবসাও করতে চান এমনি কি মনে? না না, ব্যবসা করব না, ব্যবসা করব না, টোটালি ব্যবসা করার জন্য করা, এভাবেই থাকবে, এভাবেই থাকবে। কোথায় পরিচর্যা করছেন, কোন জায়গা আলিপুরদুয়ারের? এটা এটা আমাদের সাউথ জিতপুর পল্লিমগর ক্লাবের পাশেই। আচ্ছা, আলিপুরদুয়ার। কি নাম? আমার নাম লোচাদেব।